নারায়ণগঞ্জে মাও শিশু সহ পাঁচক্ষণ মামলায় প্রধান আসামি মাহফুজের ফাঁসির আদেশ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর পুলিশের সাথে সংঘর্ষ বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা হজে যেতে পারবে আজ থেকে সংকট নিরসনে নতুন উদ্যোগ এবং দুদকের হটলাইনে অভিযোগের পাহাড় ভূমি সংক্রান্ত স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি জানা জান্নার্থী নারায়ণগঞ্জের বাবুরাইলে মা ও শিশু সহ একই পরিবারের পাঁচ জনকে খুন করার দায়ে মামলার প্রধান আসামি মাহফুজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে আজ জেলা ও দায়রা জজ হোসেন আক্তারা আলা এই রায় দেন এর আগে গেল ত্রিশ জুলাই মামলায় রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের চুক্তি তর্ক শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন মামলার বিবরণীতে বলা হয় 2016 সালের পনেরোই জানুয়ারি রাতে বাবুরাইল খানকা মোড় এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করে মাহফুজ এই ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে মাহফুজ সহ আরো দুজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন ২০১৬ সালের একুশ জানুয়ারি আদালতে মাহফুজ হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পরক্রিয়া থাকায় এবং এটা প্রকাশ্য পাওয়ার এক এক করে তারা সবাইকে হত্যা করে এবং আমরা সন্তুষ্ট এই বিচার রায়ে বিজ্ঞ আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ সন্তুষ্ট রাজধানীর মিরপুর এলাকায় বকেয়া বেতন ও ছাঁটাই বন্ধ সহ বেশ কিছু দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মেরিডিয়ান গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে সকালে মিরপুর এক নম্বর এলাকার গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করার পর পুলিশ সরাতে গেলে এই সংঘর্ষ শুরু হয় পুলিশ সদস্যদের দাবি শ্রমিকরা সড়ক অবরোধ ও যানবাহন করলে তারা বাধা দেন এরপর সড়ক এবং এক নম্বর সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর হামলা চালায় অন্যদিকে অবরোধকারী শ্রমিকরা বলছেন গেল মাসের বেতন আজ দেওয়ার কথা ছিল কিন্তু মালিক গার্মেন্টসে তালা দিয়ে উধাও হয়ে গেছেন ইতকেশামনে রেখে মালিক স্বরযন্ত্র করে আগেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তাদের এই ঘটনার পর থেকে মিরপুর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে দোকানপাটও বন্ধ করে দেন মালিকরা এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক এই বিষয়ে আরো তথ্য জানাতে মিরপুর থেকে সরসুই যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা মাফিয়া এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন অর্থ সনি সিনেমা হলের যে মূল জায়গাটি রয়েছে সেই গোল চত্বরকে কেন্দ্র করে এখন কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে মেরিডিয়ান যে ফ্যাশন লিমিটেড গার্মেন্টসটি রয়েছে তার শ্রমিকরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে অবস্থান নিয়েছিল তাও এই মুহূর্তে তারা আবারও নতুন করে সংগঠিত হয়েছে এবং তারা বিভিন্ন পয়েন্টগুলোতে আসলে অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত যে গার্মেন্টসটি রয়েছে তার মালিক যতক্ষণ পর্যন্ত এসে আশ্বাস না দিচ্ছেন বা তার সাথে সাথে মালিকের কোনো রকম কথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ আসলে তুলবে না এই মুহূর্তে আপত্তি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ আগেও আমরা যেমনটি বলেছিলাম যে এখানকার যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্ট ঘিকে আসলে অবরোধ করে রাখা হয়েছে এই কারণে সাধারণ যারা যা মানুষ রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা বলছেন তাদের বেতন এবং একই সঙ্গে ছাঁটাইয়ের যে আসলে নিয়ম মানা হচ্ছে না সেটির বিরুদ্ধে তারা আসলে মাঠে নেমেছেন এবং তারা আরও একটি বিষয় বলছেন যে গত পরশু দিন তারা আসলে রাত বারোটা পর্যন্ত অফিস করেছেন এই জন্য যাতে করে তাদের বেতন ভাতাটি আসলে পরিশোধ করে দেওয়া হয় কিন্তু মালিক পক্ষ সেটি না করে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তাদেরকে গার্মেন্টসে রাখার পরেও আসলে বেতন না দিয়ে তাদেরকে বের করে দেন এবং পরবর্তীতে পরের দিন সকালে যখন তারা আসেন গার্মেন্টসে তখন তারা দেখতে পান যে গার্মেন্টসটিতে তালা ঝুলছে তো এখানে তারা যেটি বলছেন যে মালিক এভাবে আসলে কোনো নোটিশ ছাড়াই তিন দিনের গার্মেন্টস বন্ধ ঘোষণা করে যে তারা দিয়েছেন সেটি তাদের জন্য অনেক বেশি সংকটের এবং তারা বলছেন যে বেতন বকেয়া যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে এবং মালিক পক্ষকে তারা পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না আমরা এখানে দেখছি যে এখানকার যে পয়েন্টগুলো রয়েছে এখান থেকে চিড়িয়াখানা রোড একই সঙ্গে গাবতুলিগামী যে রোডটি রয়েছে সেটি এবং এক নম্বরে যত যে তিনটি পয়েন্ট রয়েছে তিনটি পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে শ্রমিকরা অবস্থান নিয়েছেন এবং তারা ব্যানার নিয়ে এসেছেন এবং একই সঙ্গে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে এবং মালিক পক্ষের লোকজন এখানে না আসেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না এবং একই সাথে তাদের দাবিটি আরও তারা বলছেন সেইটি হচ্ছে গত পরশু দিন তাদের কয়েকজন শ্রমিককে মালিক পক্ষ ডেকে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে ছাঁটাই করার পরেও তাদের কোনো খোঁজ তারা আসলে পাচ্ছেন না এখন পর্যন্ত তাদের খোঁজ না পাওয়া যায় তারা একটি শঙ্কা প্রকাশ করছেন যে আসলে তাদের সঙ্গে কী হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এখানে কিন্তু শ্রমিকরা মাঝপথেই অবস্থান নিয়েছেন অনেকেই সেখানে মাঝপথে বসে অবস্থান নিয়েছেন কেউ বা আবার রাস্তায় দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করছেন তবে সকালে যে সংঘর্ষটি হয়েছে সেটির বিষয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা পুলিশ সদস্য রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আমাদের সাথে কথা বলেছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন তিনি মিরপুর জোনের এডিসি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শ্রমিকরা রাস্তা অবরোধ করে যখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে তারা আসলে তাদেরকে সেখান থেকে সরানোর জন্য চেষ্টা করেছেন তবে তাদের সাথে তেমন কোনো হাতাহাতের ঘটনা হয়নি এমনটি বলছেন পুলিশ এবং একই সাথে আপনাকে তারও একটি বিষয় জানাতে চাই আমরা যখন শ্রমিকের সাথে কথা বলেছি তারা বলছেন যে এর কথায় তারা আসলে মানবে না তারা চাচ্ছেন মালিক পক্ষের লোকজনকে এই মুহূর্তে এখানে তবে আমরা এর একজন কর্মকর্তাকে এখানে পেয়েছিলাম যিনি আসলে এই সংকটটি সমাধানের চেষ্টায় তিনি এখানে এসেছিলেন তিনি সিনিয়র নির্বাহী কর্মকর্তা বিজে এম তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিকেল তিনটা অর্থাৎ ঠিক এই মুহূর্তে তাদের একটি মিটিংয়ে বসার কথা সেই মিটিং থেকে আসলে সিদ্ধান্ত হবে যে বা এই মুহূর্তে এখানে যে সংকটটি তৈরি হয়েছে সেটি সমাধানে কি করে তবে শ্রমিক পক্ষ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে তারা কোনোভাবেই বিজে এম ভবনে যাবেন না এবং তারা কোনো সমাধানের জন্য যে আলোচনা সেটিতে তারা বসতে নারাজ কারণ

ওর কি পরিবহনের আমাদের পরিবহনের শ্রমিক না আমাদের গার্মেন্টস এর শ্রমিক তারা অন্য পরিবহন দিয়ে উড়াই লিয়ে গেছে গা এই পরিবহনের সে ডিউটি করে যে পরিবহনের লোক উড়াই নিয়ে গেছে

শিওর বলতে পারতেছি না কিন্তু একজন যে এটা পার্সেন্ট শিওর কে দেখেছে এটা আমাদের সব লোকই দেখছে ওরা ধরতে গেছে গাড়ি টান দিয়ে চলে গেছে ঠিক আছে এইখানে তার একটা লোক আছে এবং তারা ধরছে এই এই সামনে আছে ওই লোকটার ওই জায়গায় রাখা হয়েছে ওই যে পোলা পান গ্রাউ দিয়ে রাখা আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এই যে অভিযোগটি উঠেছে এই মুহূর্তে যে একজন গার্মেন্ট শ্রমিককে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আসলে যাকে তারা আটকে রেখেছে তার কাছ থেকে আমরা জানবো যে আসলে তারা যে অভিযুক্ত করছে এটি সঠিক কিনা আচ্ছা একটা অভিযোগ একটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের গাড়ি পরিবহন করে তাদের একজন শ্রমিককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আসলে কি সেটা সত্যি আসলে সত্যি কিনা এটা সত্যি কিনা আমি জানি না আমি অন্য গাড়ি ড্রাইভার মানে ওই কোম্পানির ড্রাইভারই আমি কোম্পানির কাছে ফোন দিছি কোম্পানি ড্রাইভার ওই গাড়ি ঘুরে নিয়ে আসবে অর্থ আমরা শুনছিলাম এখানে যে ড্রাইভারটি যাকে আজকে রাখা হয়েছে এবং তিনি বলছেন যে তিনি সেই পরিবহনে কাজ করেন কিন্তু তার গাড়িতে করে আসলে তাকে নিয়ে যাওয়া হয়নি আমরা কি চেষ্টা করবো যাকে পাওয়া যাচ্ছে না তার নাম এবং আসলেই সেটি সঠিক কি জানার চেষ্টা করব আমরা কি জানার চেষ্টা করছি আসলে যে অভিযোগটি এই মুহূর্তে করা হয়েছে সেটি আসলে কতটুকু সঠিক যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার নামটা কি আপনারা বলতে পারেন জানো অর্থে আপনি দেখছেন এই মুহূর্তে এখানে যারা শ্রমিকরা রয়েছেন আন্দোলন তারা যেটি বলছেন দাবি দেওয়া মেনে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন তবে একই সাথে তারা আরও একটি নতুন অভিযোগ করেছেন যে আন্দোলত শ্রমিকদের মধ্যে একজন শ্রমিককে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তবে তা কারা তুলে নিয়ে গেছেন বা কী কারণে নিয়ে গেছেন সেই বিষয়টি এখনও জানা যায় আমরা একটু চেষ্টা করছি যে আসলেই যদি সে ধরনের কোনো শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে তিনি কে তার নামটি জানার চেষ্টা করবো এখানে অনেকে রয়েছেন তারা যেই অভিযোগটি করছেন আসলে সেটি সঠিক কিনা সেটি যাচাইয়ের চেষ্টা যাকে নিয়ে যাওয়া হয়েছে তার নামটি কি আপনারা জানেন তার নামটা আমি শিওর জানি না কারণ আমাদের ফ্যাক্টরিতে তো অনেক শ্রমিক আছে তার ভিত্তি হয়তো আমরা চেহারাটা চিনি সিওর নামটা আমাদের মনে নাই কিন্তু চেহারাটা দেখলে আমরা বলতে পারি যে ও আমাদের গার্মেন্টসের শ্রমিক কিন্তু নামটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারব না আমাদের ফলো হলে ছয়টা এর ভিতরে অনেক শ্রমিক আছে কিন্তু ওই শ্রমিকের চেহারাটা দেখলে আমরা বলতে পারবো কিন্তু নাম এটা আমরা বলতে পারবো না কারণ আমাদের লিস্ট করা তো নাই যে আমরা নাম বলতে পারবো না নাম বলতে পারতেছি না কিন্তু চেহারা দেখলে আমরা চিনি অর্থেই তিনি যেটি বলছেন যে তাদের তাদের যে গার্মেন্টসের ছয় তারা গার্মেন্টসে আসলে অনেক শ্রমিক রয়েছেন তারা মুখে চেনেন যে সেই শ্রমিকটি তাদের গার্মেন্টসের কিন্তু তারা আসলে নামটি এই মুহূর্তে বলতে পারছে না তবে এই যে অভিযোগটি তারা করছেন আসলে সেটি কতটা সত্য আমরা জানার চেষ্টা করবো এখানকার যারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে সেই বিষয়ে আরও জানাবো তবে এখন পর্যন্ত কিন্তু মিরপুরের এক নম্বরে আসলে যে অবরোধ কর্মসূচি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা সেটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এখনও পর্যন্ত রাস্তা অবরোধ রয়েছে এবং একই সঙ্গে নতুন নতুন অভিযোগ কিন্তু আসছে তো আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজধানীর মিরপুর এলাকায় মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে এবং সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা বিদেশে বাংলাদেশের সতেরোটি বাংলাদেশ মিশনের স্থায়ী ভবন এবং নতুনভাবে আরও সাতটি বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান মন্ত্রিসভার আজকের বৈঠকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অনলাইন বাণিজ্য বাড়াতে ক্রস বর্ডার পেপার স্ট্রেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এছাড়া বোর্ডের সদস্য দুইজন বাড়িয়ে নজরুল ইনস্টিটিউট আইন দুই হাজার সতেরো এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা অবশেষে বাতিল হয়ে যাওয়া হজ ফ্লাইটের যাত্রীদের হজে পাঠানো শুরু হচ্ছে আজ আজ সন্ধ্যায় সাতটা থেকে অতিরিক্ত এই ফ্লাইট শুরু হবে এদিকে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে নেতৃবৃন্দের বৈঠকে বদলে কোটায় শতকরা দশ ভাগ হাজি প্রেরণের সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত এই বছর থেকেই কার্যকর হবে বলে জানান হাব সেক্রেটারি বিভিন্ন হজ এজেন্সির অনিয়ম এবং অসৎ পন্থা কঠিনভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা এবারে ঢাকার সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ হজ ক্যাম্পের সবশেষ খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসান হাবিব হাবিব সংকট নিরসনে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছেন আর বাতিল হওয়া হজলাইটগুলো ফ্লাইটগুলো কখন ছেড়ে যাবে Hell. Okay. আজকে আমরা এই হজ ফ্লাইটের হজ ব্যবস্থাপনায় অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে দেখতে পেয়েছি সকাল থেকে এই হাজি ক্যাম্পে এসে আমরা দেখছি যে আজকে যে ফ্লাইটগুলো ছিল সেগুলো যথাসময় ছেড়ে গেছে আমি আপনাকে একটু জানাতে চাই যে আজকে ঢাকা থেকে চারটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সেটি হচ্ছে সকাল দশটা পঁচিশ মিনিট দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট এরপর সন্ধ্যা সাতটা এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এই চারটি ফ্লাইট এই চারটি ফ্লাইট দুটো ফ্লাইট যথাসময় ছেড়ে গেছে সন্ধ্যে সাতটা যথাসময় ছেড়ে যায় বলে আশা করা হচ্ছে এবং এর এরপরেটাও যথাসময়ে ছেড়ে যাবে আর দুটো ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এই মুহূর্ত ছটি ফ্লাইটে করে আজকে হজ যাত্রীরা বাংলাদেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনি যেমনটি বলছিলেন যে হজ ব্যবস্থাপনায় আগের যে গত চব্বিশ জুলাই হজ ফ্লাইটের যাত্রা শুরু হওয়ার পর থেকে বিগত কয়েকদিনে যে একটি বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে আমরা আজকে এখানে দুপুরবেলায় দুপুর একটার দিকে এই ঢাকা হজ অফিসে হজ এজেন্সির নেতৃবৃন্দ অর্থাৎ হাব হজ এজেন্সিস অব বাংলাদেশ হাবের নেতৃবৃন্দ এবং ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব তারপর হজ অফিসের কর্মকর্তা পরিচালক সহ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যে একটি সমন্বিত মিটিং হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে দেখানোর চেয়ে এই মিটিংয়ের মাধ্যমে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন অনিয়ম অবহেলা এবং গাফিলতি এবং পন্থা অবলম্বনের কারণে যেই হজ এজেন্সিগুলোর কারণে যে হজের যদি কারো যেতে সমস্যা হয়ে থাকে এবং যেই পদগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে যে যে অপব্যবস্থা স্থাপনা আছে সেগুলো তারা দমন করার জন্য কঠোর পদক্ষেপ নেবেন এবং সেজন্য প্রয়োজন বোধে অর্থ জরিমানা এবং হজ এজেন্সির লাইসেন্স বাতিল করার পর্যন্ত তারা কথা আমাদেরকে জানিয়েছেন তবে সেখানে আরেকটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত আটচল্লিশটি হজ এজেন্সিকে চিহ্নিত করা হয়েছে যারা এখনও পর্যন্ত ভিসা এন্ডোর্সমেন্ট অর্থাৎ ভিসা প্রসেসিংয়ের যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলো তারা এখনও শেষ করে আনতে পারেননি তাদেরকে আগামী দশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ এই দশ দশই অগাস্টের মধ্যে তাদেরকে ভিসা এন্ডোর্সমেন্টের যাবতীয় কাজকর্ম শেষ করে হাজিদেরকে হাজিদের হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি আমাদের প্রশ্ন ছিল যে যদি এই সময়ের মধ্যে তারা এই ভিসা এন্ডোর্সমেন্টের কাজকর্ম শেষ করতে না পারেন তাহলে এর পরবর্তী পদক্ষেপ কী হবে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে পরবর্তী পদক্ষেপের ব্যাপারটা আসলে সময় সিদ্ধান্ত নিয়ে তারপরে যখন হবে না সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে যেটি হচ্ছে যে আমরা আজ আর জানতে পেরেছি যে যেই কটি কারণে হাজি সংকটের কারণে হট ফ্লাইটগুলো বাতিল হয়েছে তার মধ্যে আমরা আগেই বলেছি যেটি হচ্ছে যে হঠাৎ করে ব্যাক টু ব্যাক যারা হজ করছেন তাদের জন্য অতিরিক্ত দুই হাজার রিয়াল অর্থ বরাদ্দ তারপর হচ্ছে সৌদি আরবে গিয়ে ফি বৃদ্ধি এরপরে সেখানে আরেকটি কারণ যুক্ত হয়েছে সেখানে ব্যাপারে হচ্ছে যে যারা বলছেন যে বাংলাদেশে যারা বিভিন্ন জেলা থেকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা হজ করতে আসছেন তাদের অনেকের দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন না থাকা বা হঠাৎ করে কেউ অসুস্থ তিনি নিজে অসুস্থ বা পরিবারের ঘনিষ্ঠ কে অসুস্থ এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে অনেক হাজি নিজে থেকেই হজে যাওয়ার অপারগতা প্রকাশ করেছেন বিশেষ করে যারা স্বামী স্ত্রী বা মাতা পুত্র একসঙ্গে হজে যাচ্ছেন দেখা যাচ্ছে যে যার নেতৃত্বে যাচ্ছেন ভাই বোন যাচ্ছেন সেখানে ভাই অসুস্থ হয়ে গেলেন বোন একা গিয়ে কী করবেন যার ফলে এক্ষেত্রে দুইজন হাজির হজ যাত্রা বাতিল হচ্ছে এই সমস্ত কারণে অনেক ক্ষেত্রে হাজি সংকটের কারণে হজ ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে সেই সংখ্যাটা সাড়ে সাত হাজার তবে সেই ফ্লাইট বাতিলের কারণে যেই হাজিরা যেতে পারেননি সেই যাওয়াটা আজকে থেকে শুরু হয়েছে আমরা জানতে পেরেছি আমাদেরকে বলা হচ্ছে যে এই যে নিয়মিত ফ্লাইটগুলো আছে ছয়টি সেই সংখ্যার মধ্যে এই আগের থেকে যাত্রীগুলো বিভিন্ন সময়ে সিট দেখে দিয়েই তাদেরকে তুলে দেওয়া হবে এবং তারা যথাসময়ে হজ করে আসবেন এবং আমাদেরকে আরেকটি বিষয় আশ্বস্ত করা হয়েছে যে এখনো পর্যন্ত যে হাজিগুলো আছেন এবং এক লক্ষ সাতাশ হাজার একশো উনানব্বই জন হাজি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে আজকের মিটিংয়ের পরে যে প্রত্যেকেই এই বছর হজ করতে সক্ষম হবেন কেউ বাকি থাকবে না এবং হজ এজেন্সির নেতৃবৃন্দ হাব নেতৃবৃন্দ বিশেষ করে হাব সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন যে হজ সবাই করবে কারো হজে যাওয়া বাতি বা বাকি থাকবে না অর্থে হাবিব আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে সেখানকার সবশেষ খবর জানাছিলেন সহকর্মী আসান হাবিব গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় দাবি করায় যশোরে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে জনি সর্দার নামে একজনের বিরুদ্ধে বিচার পেতে থানায় গেলেও অভয়নগর থানার পুলিশ মামলা নেয়নি বাধ্য হয়ে আদালতে মামলা করায় এখন প্রাণ ভয় পালিয়ে বেড়াচ্ছে নির্যাতিতার গোটা পরিবার থেকে রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন নির্যাতিত ওই তরুণীর অভিযোগ পূর্ব পরিচয়ের সূত্র ধরে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বজলুর সর্দারের ছেলে জনি সর্দারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর দু হাজার সালের ত্রিশ অক্টোবর গোপনে বিয়ে হয় তাদের কিন্তু পরবর্তীতে জনি বিয়ে সহ তার সাথে সব সম্পর্ক অস্বীকার করে একটা ভুয়া মৌলবি দিয়ে আমাকে কলেমা পাঠ করায় আর দেড়শো টাকার স্টাম আর নীল কাগজে সই করায় করে ও আমাকে বলে যে আজ থেকে আমরা স্বামী স্ত্রী সেই হিসাবে আমি ওর সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করি করতে করতে আমি গর্ভবতী হই হওয়ার পর সেটা আমি জনিকে জানাই মানে আমাদের এলাকার নেতা সাইফার সে আমাকে মীমাংসার জন্য হোটেল আলসলিমে ডেকে নিয়ে যায় যাওয়ার পর ওইখানে আমি যে সবাইকে দেখতে পাই সাইফার জনি আজিম সুমন রুবেলকে পর ওরা হচ্ছে ঘরের দরজা আটকায় সবাই মিলে আমাকে ধর্ষণ করে এ ঘটনায় অভয়নগর থানা মামলা না নিলে বাধ্য হয়ে আদালতে মামলা করেন নির্যাতিতা তরুণী এরপর থেকে ধর্ষকদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি বাইরে বাইরে বেড়াচ্ছি কতদিন ধরে এরকম বেড়াবো আর আমরা ওই এলাকায় জাতিগত চিনে আমরা তো গরিব গরিবের তো কোনো বিচার নেই তাই চাষি যে গরিবের বিচারটা যাতে হয় সাইফার স্থানীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সে স্থানীয় একটা পাওয়ারিটি তার মধ্যে আছে এবং তার কিছু অসুস্থ বাহিনী আছে সেগুলো নিয়ে প্রতিনিয়ত বাদির বাড়িতে পাহারা দিচ্ছে বায়দা আমাকেও বিভিন্নভাবে বিভিন্ন বিষয় হুমকির পরে রাখছে ঘটনার পর গা ঢাকা দিয়েছে ঘটনার মূল নায়ক জনি আর জড়িত থাকার কথা অস্বীকার করেন যুবলীগের সাবেক নেতা সাইফার শেখ সহ ঘটনার সাথে জড়িত অপর দুজন ওই মেয়েকে আমরা আদৌ চিনি না এবং ওই আকিত আমি অতিথি সাহেব রিנג দুইজনকে দুজনের নাম ওই আকিত আর আমি বন্ধ যে কারণে আমরা সন্দেহ করি যে আমাদেরকে ফাঁসানো হচ্ছে একটাই কারণে যে আমি তার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলাম অন্তপক্ষে আমি তারকে চিনিও না দেখিও নেই বা আমার কাছে কখনো আসিও নাই একদিন পরে দেখলাম যে বাপের নাম সহ কেসে আছে কাগজ আছে তখন বাপের নাম আছে গ্রাম আছে তখন তাহলে আমরা এদিকে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানালেন মেয়েটি মামলা করার জন্য থানায় আসেনি এই মেয়ে যে থানায় ছিল আমার কাছে এরকম কেউ আসেনি কেউ একটা অভিযোগ নিয়ে আসলে আমরা অন্ত আগে তার কমপ্লেনটা নিয়ে আমরা দেখি যে সত্য কতটুক আছে বাস্তবে কি ঘটেছে এ ব্যাপারে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা অভয়নগরবাসীর দুর্নীতি দমন কমিশন দুদকের হটলাইন ওয়ান জিরো সিক্স নম্বরে সম্পূর্ণ টোল ফ্রি কল করে সরাসরি দুর্নীতির অভিযোগ জানানো যাচ্ছে গেল দিনে দুদকে অভিযোগের পাহাড় জমেছে রোববার শেষ তথ্য অনুযায়ী নব্বই হাজারের বেশি কল এসেছে দুদক বলছে ভূমি সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি এরপরেই রয়েছে কাবিখা পুলিশ জন্ম নিবন্ধনের অসঙ্গতির নানা অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ এভাবেই টেলিফোনের অপর প্রান্ত থেকে অভিযোগ শুনছেন দুদক কর্মকর্তারা অভিযোগ শুনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা দুদকের তথ্য অনুযায়ী সাতাশ জুলাই চালু হওয়া এই হটলাইনে লাইনে গত এগারো দিনে নব্বই হাজারের বেশি কল এসেছে আর কল রিসিভ করা সম্ভব হয়েছে প্রায় আট হাজার বাকিগুলো সংরক্ষণ করা হচ্ছে এমনটাই জানান দুদক সচিব ত্রিশটি লাইনের মধ্যে পাঁচটা লাইনে আমাদের কর্মকর্তারা অভিযোগকারীর সাথে সরাসরি কথা বলেন যদি আমাদের কোনো কর্মকর্তা ফ্রি না থাকেন তাহলে যিনি কল করবেন তিনি ইচ্ছা করলে তার বক্তব্য রেকর্ড করে রাখতে পারবেন ভয়েস বক্সে এবং পরবর্তীতে আমরা এই ভয়েস বক্স খুলে আমরা তাদের বক্তব্য শুনবো এবং ব্যবস্থা নেব দুদক সচিব জানান দুদকের এখতিয়ারে পরে এমন অভিযোগ যাচাই বাছাই কমিটিতে পাঠানো হচ্ছে এই সংখ্যা এখন পর্যন্ত দুশো পঞ্চাশটি অভিযোগ আসলে যেটি আমাদের সরাসরি আমাদের এখতিয়ারে পরে সেটি আমরা যাচাই বাছাই পাঠাই আর যেগুলি অন্যান্য কর্তৃপক্ষের পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষের এখতিয়ারে পরে আমরা সেটি তাদের কাছে পাঠাই গ্রামীণ এলাকার জনগণই বেশি কল করছে আর ভূমি সংক্রান্ত অভিযোগ বেশি বলে জানান তিনি ভূমি ব্যবস্থাপনা বিভাগ যে রয়েছে সহকারী কমিশনার ভূমি তার অফিস সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে একটি নালিশ আমরা পাচ্ছি ইদানিং সেটি হলো জন্ম নিবন্ধন করা যেটি ফ্রি করার কথা সেটিতে তারা নাকি টাকা পয়সা দাবি করছেন দুদক জানায় অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হচ্ছে অফিস চলাকালীন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে কেউ কল করতে পারবেন ওয়ান জিরো সিক্স এই হটলাইনে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে শোকের মাস নিয়ে বিশেষ আয়োজন যে শোক ছিল দিনে পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে বাঁচাতে একজন মাত্র সেনা কর্মকর্তা ছুটে এসেছিলেন বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা নিষ্ঠা এবং কর্তব্য পালনে নিজের জীবন দিয়ে এই বীর সেনা প্রমাণ করে গেছেন সামরিক বাহিনীতে সৎ নিষ্ঠাবান তিনি কর্নেল জামিল আগস্টে এই সেনার অবদান নিয়ে জেসমিন শেষ রাতে ফোন বেজে উঠল কর্নেল জামিলের বাসায় স্ত্রী আঞ্জুমানারা জামিল রিসিভ করতেই ওপার থেকে বঙ্গবন্ধু বললেন জামিলকে দে ফোন পেয়ে কিছুক্ষণ চুপ থেকে কর্নেল জামিল বললেন জি স্যার এক্ষুনি আসছি পনেরোই আগস্ট মৃত্যুর মুখে দাঁড়িয়ে অনেককেই ফোন করেছিলেন বঙ্গবন্ধু কাউকে পাননি ছুটে এসেছিলেন শুধু একজন অকুতুব হয় বীর কর্নেল জামিল বঙ্গবন্ধুর টেলিফোন পেয়ে গণভবন থেকে সরাসরি ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে ছুটেছিলেন তিনি কিন্তু পথে শত্রুর গুলিতে শহীদ হন বাবা যখন ওখানে পৌঁছালেন তখন তো ব্যারিকেড দেওয়া ছিল ঠিক সোভানবাগ মসজিদের ওই ঠিক ওই জায়গাটা না একটু আগে তো এর মধ্যে তখন যখন প্রসিড করছিল তখন ওই মেজর হুদা আর তখন সামনে থেকে এসে জিজ্ঞেস করেছে হু ইজ দ্যাট তো বাবা বলেছে যে দিস ইজ কর্নেল জামিল তখন মেজর হুদা বন্দুক নিয়ে ব্রাশ ফায়ার করেছিল বাবা গাড়িতেই বসা ছিল শেষবারের মতো কর্নেল জামিলের মুখটি তার পরিবারকে দেখতে দিতে চায়নি ঘাতকেরা আমাদেরকে বলা হয়েছিল যে একটা শর্তে ওনাকে ওনার ওনাকে দেখানো হবে আমরা কেউ কামতে পারবো না এবং কেউ চিৎকার করতে পারবো না তো ওনাকে গোসল করানোর পরে যখন গ্যারেজে ডাকা হলো আমরা বাইরে গেলাম তো সব আর্মি সৈন্যরা সব পজিশন নিয়ে দাঁড়িয়েছিল বন্দুক নিয়ে অফকোর্স তো তখন আমার মা গিয়ে হাঁটু কেড়ে বাবার মাথার কাছে বসলেন এবং মানে কাঁদতে পারলেন না বিকজ মানা ছিল এবং আমার বড় বোন তনু ও খুব চিৎকার করে কেঁদে উঠেছিল বলা হয় কর্নেল জামিলের মতো সেদিন যদি আরও অনেকে ছুটে আসতেন তবে হয়তো বেঁচে যেতেন বঙ্গবন্ধু আমার বাবার যেই এই আত্মদানটা এটা আমাদের পুরো বাঙালি জাতির যতদিন বাংলাদেশ থাকবে এবং সারা জীবন থাকবে কলঙ্ক ঘুচিয়ে গেছেন কর্নেল জামিলের জন্ম উনিশশো সালে গোপালগঞ্জে উনিশশো সালে পাকিস্তান আর্মি থেকে ফেরার পর জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার দায়িত্ব নেন তিনি লাকমিনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সাংবাদিক পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পর সাথে মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে মিরপুরের বেশ কয়েকটি এলাকায় রাত আটটা এইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর এলাকায় আবাসিক বাণিজ্যিক শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এলাকাগুলো হল চিড়িয়াখানা রোড মিরপুর এক দুই ছয় সাত নম্বর সেকশন এবং মিরপুর দশ এগারো বারো নম্বর সেকশনের রাস্তার পূর্ব পশ্চিম পাশ ইস্টার্ন হাউজিং রূপনগর আরামবাগ আলুবদি ও মিরপুর সেনানিবাস এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ কোরবানি ঋদকে সামনে রেখে পাইকারি মশলার বাজারে ভিড় করেছেন খুচরা ব্যবসায়ীরা আমদানিকারকদের দাবি আগের যে কোনো বছরের তুলনায় মজুদ ভালো বছর তবে তাদের আশঙ্কা বৃষ্টি আর বন্যার কারণে বিক্রি কম হবে বাড়বে না দামও তবে খুচরা ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই দিকে নজর রাখার পরামর্শ তাদের রাজধানীর পাইকারি মশলার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ পাইকারি মশলার বাজার মৌলভী বাজার কোরবানির ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি মশলা বিক্রি হয় এই বাজারে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা ব্যবসায়ী আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছর এই সময়ে বিক্রি জমে উঠলেও এবার ভিন্ন চিত্র এর জন্য তারা দায়ী করছেন বৈরী আবহাওয়াকে পানি পানির সংখ্যাটা অনেক বেশি তাতে করে লোকজন আসতে পারতেছে না জিরা বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম আসে পঁয়ত্রিশ টাকা আপনি খুচরা বাজারে যাবেন একশো গ্রাম নিব ষাট টাকা অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন উল্টো কথা দাম বাড়ার জন্য দায় চাপাচ্ছেন পাইকারি ব্যবসায়ীদের উপর আমি যদি একা বেশি চাই তাহলে তো আরেকজনের কাস্টমার তো জানতে ওই দোকানে কম আমার দোকানে বেশি তাতে আমার ধরা পড়ে যেতে আমি দামটা উপরে বাড়লে তখন আস্তে আস্তে নিচের দিকে বাড়ে বাড়তে থাকে আমরা খুচরা এখান থেকে নিয়ে পাইকারি থেকে নিয়ে আমরা খুচরা থেকে নিয়ে করবো তার ফলে আমাকে আগে ভাগে নিতে হয় পাইকারি পর্যায়ে বর্তমানে দারুচিনি বিক্রি হচ্ছে প্রকারভেদে দুইশো ষোলো থেকে দুইশো টাকা কেজি এলাচ বারোশো থেকে ষোলোশো টাকা লবঙ্গ সাতশো থেকে নয়শো পঞ্চাশ জিরা তিনশো থেকে তিনশো টাকা ধনে সত্তর থেকে আশি টাকা কেজি গোলমরিচ সাদা আটশো থেকে আটশো আশি টাকা তেজপাতা নব্বই টাকা কিচমিচ দুশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরে তাদের আশ্বাস এবার দাম বাড়বে না তবে মশলার বাজার নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম বন্দরে পণ্য জট কমানোর দাবি তাদের যথেষ্ট পরিমাণে মজুদ আছে মজুদ থাকলে তো যেমন আমিও বেছে করে আমার পাশে আরেকটা দোকান আছে ও সেল করার জন্য চাই কে কার থেকে কতটুকু কমে বিক্রি করব কত তাড়াতাড়ি সেল করবে ওটাই খুব বেশি ওই কম্পিটিশনের কারণেই রেট বাড়ার সম্ভাবনা কম আমার মনে হয় যে একটু সমন্বয়হীনতা আছে মানে খুচরা আর পাইকারি বাজারে সারা বছর সারাদেশে যেই পরিমাণ পশু জবাই হয় তার প্রায় অর্ধেকটাই হয় এই কোরবানির ঈদে স্বাভাবিকভাবে মশলার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ বাণিজ্যমন্ত্রী যেমনটি বলেছেন এবছর সংকট হবে না মশলার ঠিক তেমন কথা শোনা গেল ব্যবসায়ীদের কাছ থেকেও আশ্বস্ত করলেন এইদে দাম বাড়বে না মোটেই সাধারণ মানুষের আশা ব্যবসায়ীদের এই কথাটি যেন শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরো একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিউজ কৃষি সংবাদ ফরিদপুরে পটলের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকেরা খরচ কম এবং বাজারে ভালো দাম পাওয়ায় পটল চাষে আগ্রহী হয়ে উঠছে এখানকার কৃষকরা খারুজ্জামান সোহাগের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ফরিদপুর সদর উপজেলার কৈজুরি কানাইপুর এবং কৃষ্ণনগর ইউনিয়নে পটল চাষ করা হচ্ছে উৎপাদন খরচ কম এবং প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসলের চেয়ে ঝুঁকিও কম বাজারে সারা বছর পটলের চাহিদা থাকায় এবং আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় পটল চাষে আগ্রহী হয়ে উঠছে এখানকার কৃষকরা শুক্রবার আর মঙ্গলবার আটে তুলি তাতে তিন মন চার মন করে আটের রাত নেই বারোশো টাকা মন বেশি ছেলেমেয়েরাও উন্নত পায়া টাকা না আমার হাতে দেয় হাতে দিলে ঘরে থুই কিছু ছেলেমেয়েরা তার লেখাপড়া শিখে একবারে লাগালে আড়াই মাস থেকে তিন মাস পর থেকে ধরে আট আট মাস ছাড়া যায় আট মাস অনেক পয়সা হয় পটল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে যার ফলে পটলের ফলন বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা কৃষি থেকে পটলের বিশেষ করে সুসম সার ব্যবহার পরয়োগায়ন এইসব কিছু কৃষকদের পরামর্শ দিয়ে এখন পটলের উৎপাদনও বেড়ে গেছে এবং বাজার মূল্য যা তাতে কৃষকরা ভালোই লাভবান হচ্ছেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ব্যাপক পরিসরে পটল চাষ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ভেনেজুয়েলায় সামরিক উত্থানের আশঙ্কায় তল্লাশি অভিযান শুরু করেছে মাদুরো সরকার কয়েকজন সেনা সদস্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর এই অভিযান শুরু হয় অভিযানে দুই বিদ্রোহী দুই সেনা নিহত এবং একজন আহত হয়েছেন এছাড়া আটক করা হয়েছে সাতজনকে বিস্তারিত থাকছে নাহিদ সিহানের প্রতিবেদনে ভেনেজুয়েলায় চলমান সরকার বিরোধী আন্দোলনে এবার যোগ দিলেন কিছু বিদ্রোহী সেনা রোববার এসব সেনা সদস্য সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মাদুরোর পতন চান এক ভিডিও চিত্রে বিদ্রোহী সেনারা জানান তারা দেশবাসীর কল্যাণেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন আমরা স্বৈরাচারী সরকার নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এটা কোনো সামরিক অভ্যুত্থান নয় সাংবিধানিক সরকার গঠনের জন্য একটি সামরিক ও বেসামরিক সংযোজন তবে সবার আগে আমার দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের তরুণ প্রজন্ম ও আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে ঘাটিতে বিশ জন বিদ্রোহীর হামলা চালানোর পর অভিযানে দুজন নিহত ও একজন আহত হয়েছেন আর গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে অস্ত্রসহ পালিয়ে যাওয়া বাকি দশ সেনা সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়েছে আমি তাদের অভিনন্দন জানাই বিরোধীদের পুষ্ট হয়েই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তবে তাদের কেউই রেহাই পাবে না গেল এপ্রিল থেকে চলমান সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত একশোর বেশি মানুষ নিহত হয়েছে আর বিরোধী দল সহ দেশটির বেশিরভাগ মানুষের বিদ্রোহের মুখে বিতর্কিত সাধারণ নির্বাচনের পর নবগঠিত গণপরিষদ বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছেও গ্রহণযোগ্যতা পায়নি সংবাদ শেষ করবো তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নারায়ণগঞ্জে মা ও শিশু সহ খুন মামলায় প্রধান আসামি মাহফুজের ফাঁসির আদেশ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর পুলিশের সাথে সংঘর্ষ বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা হজে যেতে পারবেন আজ থেকে সংকট নিরসনে নতুন উদ্যোগ এবং দুদকের হটলাইনে অভিযোগের পাহাড় ভূমি সংক্রান্ত অনিয়ম বেশি এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ